ইতালির ভাসমান শহর ভেনিস পর্যটক নির্ভর এই শহরে কোভিড 19 এর থাবায় সবকিছু এখন লন্ডভন্ড। ইতালির নাগরিকদের পাশাপাশি বাদ পড়েননি প্রবাসী বাংলাদেশিরাও, চাকরি হারিয়ে হোম কোয়ারেন্টাইনে সবাই। প্রতিনিধিদের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। একসময় রাত দিন পর্যটকদের পদচারণে মুখরিত ছিল ইতালির ভেনিস। ফেব্রুয়ারিতে শুরু হওয়া কার্নিভালের অনুষ্ঠানে হানা দেয় করোনা। এরপর থেকেই এখন চারদিকে নিস্তব্ধতা, নীরবতা। ব্যস্ত ভেনিসে এখন ভুতুড়ে পরিবেশ। 3 শতাধিক বাসিন্দা আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে। পর্যটন নির্ভর এই শহরটিতে 5,000 প্রবাসী বাংলাদেশি বসবাস। এই ভাইরাসে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা, চাকুরি হারিয়ে হোম কোয়ারেন্টাইনে সবাই। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জাহাজ নির্মাণ শিল্পের শ্রমিকরা। ভেনিসের পার্শ্ববর্তী শহরগুলোতে করোনা রোগী বৃদ্ধি পাওয়ায় আতঙ্ক বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের। আমি ইতালির জাহাজ নির্মাণ শিল্পের সাথে জড়িত, আমরা এই শিল্পে কঠিনভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। সম্পূর্ণ আমাদের আপাতত কাজ বন্ধ। ব্যবসায়িকভাবে আমরা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং এটি কাটিয়ে ওঠার জন্য কোনো পথ আমরা সব দেখতে পাচ্ছি না। আমরা যারা ব্যবসায়ী এবং চাকরিজীবী রয়েছি অত্যন্ত আতঙ্কিত এবং শঙ্কিত, এই কারণে যে আমরা এখন হোম কোয়ারেন্টাইনে আছি। আমাদের অর্থনৈতিক অবস্থা দিনে দিনে কঠোর হতে যাচ্ছে। তৃতীয় দফা চলা লকডাউনের মধ্যে আশানুরূপ রোগী না কমায় বেশ চিন্তিত প্রবাসীরা। এরপরও করোনা মোকাবেলা করে পর্যটন নির্ভর ভেনিস আবারও ঘুরে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা সকলের। অন্যদিকে স্পেনে মৃতের সংখ্যা 20,000 ছাড়িয়েছে। প্রতিবেশী পর্তুগালে মারা গেছে 700 জন। তৃতীয় দফা লকডাউনে দুদেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে শঙ্কায় দেশ দুটির নাগরিকরা, পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও। আক্রান্ত ও মৃতের সংখ্যা কিছুটা কমতে শুরু করলেও ভবিষ্যৎ নিয়ে বাড়ছে উদ্বেগ। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।